হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে যে গাছ সম্বন্ধে বলবো সেটা একটু অন্যরকম, সেটার নাম হলো পিস লিলি। আপনারা এটা অনেকেই জানেন, খুব ভালো গাছ, ইনডোরের জন্যও রাখতে পারেন বা ছাওয়া জায়গায় আউটডোরেও রাখতে পারেন। আমার যেরকম আউটডোরে আছে, বারান্দায় আছে। ইনডোরে রাখার জন্য একটা জিনিস খুব কষ্টকর লাগে, যখন যদি আপনার টব খুব বড় হয়ে যায় বা ভারী হয়ে যায়, অন্তত সপ্তাহে দুবার আপনাকে কিন্তু বাইরে বের করতেই হবে কি তিনবার আপনাকে বাইরে বের করতেই হবে যেখানে প্রপার আলো আছে বা রোদ্দুর আছে। আপনি যদি ভাবেন যে সব সময় সারা জীবনের জন্য ওকে একদম ইনডোরেই রেখে দেবেন, বাইরে বের করবেন না, একটু রোদ্দুর দেখাবেন না, অন্ধকারে মানে এমনি ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকবে, তাহলে কিন্তু হবে না। আপনি ইনডোর প্ল্যান্ট হাজার করে নিন, তার জন্য কিন্তু একটু সানলাইটের দরকার হয়, বা এমন কোনো জায়গায় রাখুন যে স্থানে আপনার জানলা দিয়ে মোটামুটি দু ঘন্টা মতন রোদ্দুরের তাপ আসে বা আলো আসে। এমন কোনো জায়গায় রাখবেন না যেখানে রোদ্দুর কোনো লেশ মাত্র নেই, তাহলে কিন্তু গাছ ভালো হবে না। তো দেখুন, খুব সুন্দর গাছ এবং অনেকগুলো হয়েছে, ফুটলে আমি আবার দেখাবো। এখন সবে কুঁড়ি আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর কটা বেরোবে জানি না, আরও বেরোবে হয়তো। টবের হাইট 8 ইঞ্চি, আমি দেখিয়ে দিচ্ছি, 8 ইঞ্চি টব। মাটির যে রেশিওটা আছে এখন, এর মধ্যে প্রচুর অনেকগুলো গাছ আছে, কিন্তু এর মধ্যে যে শুধু একটা গাছ আছে তা নয়। আপনি যদি একটা গাছ বসান এবং সেটা যদি খুব ভালোভাবে গ্রোথ করা শুরু করে এবং বেঁচে যায়, তাহলে কিন্তু সেখান থেকে অনেক গাছ হয়ে যায়। আপনি কিন্তু এটাকে আলাদা করেও রাখতে পারেন বা একসঙ্গেও রাখতে পারেন। আমি একসঙ্গে রেখেছি, কারণ এরা একসঙ্গে ভালোই গ্রোথ নিচ্ছে, তাই একসঙ্গে রেখেছি। যখন দেখবো এর প্রবলেম হচ্ছে, একসঙ্গে থাকতে পারছে না, তখন একে ছাড়িয়ে আলাদা করতে হবে, কারণ একটা থেকে প্রচুর গাছ হয়ে যায় এবং প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফুল দেবে। এবং এই ফুলের সাইজ দেখিয়ে দিচ্ছি, দেখুন, এখন ফুটলে তো অবশ্যই দেখাবো, এখনও অনেকটা বাকি, সবে শুরু হয়েছে। তো গাছের পাতা যত সুন্দর এরকম সবুজ থাকবে, তত কিন্তু গাছ ভালো হবে। আর মাটির রেশিও আমি বলে দিচ্ছি, মাটির রেশিওতে কিন্তু মাটির পরিমাণ প্রায় আপনার শুধু 40% মতন আছে, বেশি মাটি নেই। 40% মাটি আছে, তার মধ্যে আপনার 30% বালি আছে, আর 20% আমি ওপরেরটা আমি মাটি হালকা করার জন্য সিন্ডার দিয়ে রেখেছি। কারণ প্রথমে যখন এনেছিলাম, তখন যে টবে এনেছিলাম সেই টবেই ছিল, সেটা শুধু মাটিতে ছিল, তাই জন্য ওই 40% যে মাটি ছিল ছোটো টবে, সেই মাটিটা কিন্তু আমি চেঞ্জ করিনি। যখন আমি চেঞ্জ করছি 8 ইঞ্চির টবে, তখন কিন্তু সেই মাটিটা আমি চেঞ্জ করিনি, সেই মাটিটা লাগানোই ছিল। এক্সট্রা যে মাটিটা বানিয়েছি আমি, তার রেশিওটা বললাম, সেই মাটিটা কিন্তু আছেই। ওর গোড়াতে যে মাটিটা, যেটা ও ছোটো থেকে বড় হয়েছে, ছোটো টবে ছিল একখানা, তো মোটামুটি 4 ইঞ্চির টবে ছিল, তো সেই মাটিটা কিন্তু আমি খুলিনি। সেই মাটিটা বসানোর পর আশেপাশে যে মাটিটা দিয়েছি, সেই মাটির রেশিও বললাম, 40% আপনার মাটি, তার মধ্যে 30% আপনার বালি, আর 20% সিন্ডার। সিন্ডার এই জন্যই দিয়েছি কারণ সিন্ডার দিলে একটু কুঁচো কুঁচো ভাব থাকে। আপনি যদি সিন্ডার না থাকে, আপনি ইঁটের টুকরোও দিতে পারেন, যদি ইঁটের টুকরো ছোটো ছোটো করে কণা করে সেখানেও আপনি দিতে পারেন, তাহলেও কিন্তু সে সেম কাজ করবে। এই না যে সবসময় সিন্ডারই ইউজ করতে হবে, আমার কাছে সিন্ডার অ্যাভেলেবেল আছে এখনও, তাই আমি ইউজ করছি। যখন থাকবে না তখন আমাকেও ইঁটের টুকরো দিয়ে কাজ চালাতে হবে। বা ধরুন বালি চালার পর যে ছোটো ছোটো, বড়োগুলো নয়, বড়ো কিন্তু হিট বেশি হয়, বড়ো যে নুড়ি পাথর হয় সেই বড়ো নুড়ি পাথর কিন্তু গরম খুব বেশি নয়, শেকড় জ্বলে যেতে পারে। ছোটো ছোটো যে নুড়ি পাথরগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনি মাটি বানাতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর গাছ হবে। আর এপসাম সল্ট তো অবশ্যই স্প্রে করবেন, আমি বলবো এত সবুজ রাখার জন্য এপসাম সল্ট সপ্তাহে একবার অবশ্যই স্প্রে করবেন। আর জল দেওয়ার নিয়মটাই হলো কিন্তু এই গাছের একদম মেন, আপনি কিভাবে জল দিচ্ছেন সেটাই কিন্তু একদম প্রধান কাজ আছে। দেখুন, কিছু কিছু পাতা নষ্ট হয়েছে ঝড়ে বৃষ্টিতে, আর এর পাতা চট করে কিন্তু নষ্ট হয় না, অনেক দিন থাকে। এই নয় যে আজকে হলো, এক সপ্তাহের মাঝখানে পাতা শুকিয়ে গেল, সেটা কিন্তু না। এই পাতা ধরুন হয়ে আছে মোটামুটি 7-8 মাস হয়ে আছে, পুরনো পাতা ঝরেছে, নতুন হয়েছে, এবং সেটা অনেক দিনের প্রসেস। এবং এর ফুলটাও ফুটতে প্রচুর সময় লাগে, এই নয় যে ফুটে গেল, ফোটার পর তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলো, সেটাও নয়। ফুল ফোটার পরে প্রায় 1.5-2 মাস আপনার এরকমই থাকবে, আর ফুলটা এরকমই থাকবে, আস্তে আস্তে হয়তো সাদা থেকে ব্রাউন হয়ে যাবে, পরে আপনাকে কেটে দিতে হবে, নাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে। যখন দেবেন পুরো ব্রাউন হয়ে গেছে, খটখটে শুকনো হয়ে গেছে, তখন কিন্তু আপনি গোড়া থেকে কেটে দেবেন, নাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যায়। আর খাবার হিসাবে যদি সত্যি বলবো, মিথ্যে যদি না বলি, তাহলে বলবো আমি 2 মাসে একবার শুধু ঘোল পচা দিয়েছি, 2 মাসে যখন মনে পড়তো তখনই দিতাম, নাহলে কিন্তু একে আমি কোনো খাবার দিইনি। একমাত্র জলের যে কন্ডিশান আছে সেটাই আমি যে বারবার বলছি, জল দেওয়ার নিয়ম সেটা আমি বলে দিই।
তো এই গাছে জল দেওয়ার একটা বিশেষ নিয়ম আছে, সেটা হলো গাছ তো সবসময় এরকম সবুজ থাকবে যদি আপনি প্রপার কেয়ার করতে পারেন, কিন্তু জল তখনই দেবেন যখন গাছটির দরকার, এছাড়া কিন্তু এক্সট্রা জল একদম দেবেন না। আপনি ফার্স্ট যে জলটা দেবেন সেই জলটা একেবারে পুরো ভর্তি করে দেবেন টবে, যেন পুরো এক মগ জল দিয়ে দিয়েছেন, কিন্তু সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে না সেটা কী করে বুঝবেন সেটাও আমি বলে দিচ্ছি। দেখবেন এই পাতাগুলো এখন এত সুন্দর চকচকে এবং সতেজ আছে, সেটা কিন্তু যদি জল না থাকে তাহলে কিন্তু নুয়ে যাবে, এই ফুলগুলো কিন্তু নুয়ে যাবে, যখন নুয়ে যাচ্ছে এরকম অবস্থা তখনই জল দিন। একদম নুয়ে শুকিয়ে গেল তারপর জল দিলেন তারও কিন্তু কিছু হবে না, মোটামুটি নুয়ে যাচ্ছে এরকম অবস্থায় জল দিন, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু খুব ভালো হবে। অবশ্যই এপসাম সল্ট একবার স্প্রে করুন যতক্ষণ না ফুল আসছে না, ফুল আসার পর কোনো এপসাম সল্ট স্প্রে করবেন না, একমাত্র পেস্টিসাইড আছে যেটা ফুল আসার পরেও আপনাকে স্প্রে করতে হতে পারে বা স্প্রে করা দরকার পড়ে, কিন্তু ফুল একবার এসে গেলে কিন্তু আমি বলবো কোনো রকম কোনো কেমিক্যাল বা কিছু স্প্রে করতে যাবেন না, কারণ এই ফুলগুলো খুব লং লাস্টিং ফুল, এক মাস দেড় মাস ধরে থাকে, আপনি যত জল দিয়ে স্প্রে করবেন তত কিন্তু ফুলের যে আয়ু সেটা কিন্তু কমে যাবে। আর মাটিতে বললাম ওই দু মাসে একবার হয়তো খোল পচা দিই, যখন মনে পড়ে তখন দিই, এছাড়া অন্য কোনো কেমিক্যাল কিচ্ছু দরকার পড়ে না। আপনি ইনডোরও রাখতে পারেন, কিন্তু এমন জায়গায় রাখুন যে জায়গাটায় অন্তত একটু হলেও সূর্যের আলো আসে, বা যদি আপনি অন্ধকারেও রাখেন সপ্তাহে দুদিন ওকে বাইরে বের করে একটু আলো দিন, বা এমন কোনো আবার এমন আলো দেবেন না যে আপনি ডাইরেক্ট খটখটা রোদ্দুরের মাঝে বসিয়ে দিলেন, সেটাও নয়, এমন জায়গায় রাখুন যেখানে আপনার হালকা হলেও সেমি শেড এরিয়া আছে, সেখানে রোদ্দুরটা ডাইরেক্ট তাপটাও পায়, তো তাহলে কিন্তু দেখবেন গাছ খুব ভালো হবে এবং খুব হেলদি হবে। গাছটার সাইজ অনেক বড়, অনেক দিন ধরে আছে, এর আগেও একটা ভিডিও আছে, পারলে একবার দেখে নেবেন, পিস লিলির আগেও একটা ভিডিও আছে, সেই সেম গাছটাই, আমি আলাদা কোনো গাছ কিনিনি, সেই একটা গাছ থেকেই এতগুলো হয়েছে। তো এবারে আমি খুব হ্যাপি যে একসঙ্গে অনেকগুলো দিয়েছে, আরও হয়তো দেবে, ছোটো ছোটো দেখুন অনেক চারা বেরিয়েছে, এই দেখুন এগুলো কিন্তু চারা, আপনি কিন্তু এটাকে আলাদা করে নিতে পারেন, কিন্তু এখন আমি করব না, যখন দেখবো গাছটি হেলথ একটু পড়েছে, কারণ একসঙ্গে অনেকগুলো গাছ থাকলে খাবারের সমস্যা হয়, তো যদি দেখি পড়েছে হেলথ একটুখানি মানে উল্টো পাল্টা লাগছে তখনই আমি একমাত্র চেঞ্জ করবো, নাহলে চেঞ্জ করার কোনো দরকার নেই। 8 ইঞ্চি টবে আছে, অনেকটা বেশি আছে, আরও ঝাড় হবে, তো জাস্ট এইটুকু কেয়ার। আর যদি মনে করেন যে একটু ইনডোরে রাখবেন এবং সৌন্দর্যের জন্য আপনি রাখতে পারেন ইনডোরে, তো তা আমি বলবো যে পাতা আছে, পাতাতে জল দিয়ে স্প্রে না করে ভেজা কোনো কাপড় দিয়ে পাতাগুলো হালকা করে মুছে নেবেন, তাহলেও কিন্তু মোটামুটি গাছ ঠিকঠাক থাকবে এবং পরিষ্কার চকচকে থাকবে, কারণ রাস্তাঘাটে ধুলো বা ঘরের ভেতরেও ধুলো হয়, তো তার জন্য কিন্তু পাতাগুলো একটু চকচকে কম হয়ে যায়। কিন্তু এপসাম সলটা বলবো আমি একবার অবশ্যই ওপেন এয়ারের মধ্যে আপনি স্প্রে করবেন, ঘরের ভেতরে থাকাকালীন স্প্রে করবেন না, যে ঘরের ভেতরে আছে আপনি এপসাম সল্ট স্প্রে করে দিলেন সেটা কিন্তু একদম না, ওপেন এয়ার একদম খোলা আকাশের নিচে কিন্তু ডাইরেক্ট সানলাইট নেই এরকম কোনো জায়গায় রেখে আপনি এপসাম সলটা স্প্রে করবেন, কিন্তু যেদিনকে রোদ্দুর উঠবে সেদিনকেই স্প্রে করবেন, যেদিনকে মেঘলা ওয়েদার সেদিনকে স্প্রে করবেন না, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। এছাড়া আলাদা করে কোনো খাবার নেই এই গাছের, এই গাছের এইটাই খাবার আমি দিয়েছি অন্তত, যেইটুকু করেছি জাস্ট সেইটুকুই বললাম, কোনো কেমিক্যাল খায়নি গাছটা, নিজে থেকেই বড় হয়েছে, আগাগোড়াই ছাওয়া জায়গা থাকে, আম গাছের তলায় বসিয়ে রাখি, এই ফুল আসছে বলে আমি ওপরে বারান্দায় তুলে নিয়ে এসেছি, একচুয়ালিটা আম গাছের গোড়া ছাওয়া জায়গাতেই থাকে, যত একে ছাওয়া জায়গায় রাখবেন মানে একদম দিনের আলো আছে কিন্তু শেডি এরিয়া টোটালটা, তো খুব ভালো হবে, ইনডোরেও রাখতে পারেন, খুব ভালো অক্সিজেন দেয়, তো ইনডোরের জন্য খুব বেস্ট গাছ পিস লিলি, আর কিছুটা সবাই বলে শান্তিও দেয়, তো এমনিতেও এই ফুলগুলো দেখে এমনি মনে শান্তি ভরে যায়, তো এতগুলো ফুল একসঙ্গে দেখে, তো আজকে জাস্ট এটাই, ফুলগুলো ফুটলে আমি অবশ্যই আবার একটা ভিডিও করে দেখাবো, কিন্তু আপাতত ভাবলাম একটা তুলেই নিই, কখন কীরকম পরিস্থিতিতে থাকি কখন ভিডিও করতে পারবো সেটাও আমি বুঝতে পারি না অনেক সময়, আর কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান, যতটুকু জানিতে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আজকে এটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ফুল ফুটলে আমি অবশ্যই কমিউনিটিতে বা আলাদা করে আবার একটা ভিডিও তুলে দিয়ে দেবো, তা আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে, আজকে এটুকুই।